হাওড়া সিটি পুলিশ ও বালি থানার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় 26 জুনকে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। করোনার কারণে দেশব্যাপী অত্যন্ত সীমিত পরিসরে দিবসটি পালন করছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক দপ্তর সহ অন্যান্য সংস্থাও মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে। তবু মাদক নির্মূল করা যায়নি, মাদক কারবার চলছে অবাধে। করোনার মতো বৈশ্বিক মহামারীও মাদককে রুখতে পারেনি, তবুও প্রশাসনের নজরদারি অভিযান অব্যাহত রয়েছে। আজ হাওড়া সিটি পুলিশ ও বালি থানার পক্ষ থেকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের দিনে বালি খাল থেকে বালি থানা পর্যন্ত একটি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি, বালি ট্রাফিক পুলিশের আইসি শ্রী কল্যাণ চক্রবর্তী, সভাপতি শ্রী ভাস্কর গোপাল চ্যাটার্জি সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।